নতুন বছরের শুরুতেই বন্ধুদের নিয়ে পার্টিতে আনন্দ করতে দেখা যায় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী ও রাজ চক্রবর্তীকে। সেখানে ছিলেন শুভশ্রী গাঙ্গুলীর বোন দেবশ্রী গাঙ্গুলীও। তিনিও পার্টির মজায় নিজেকে মাতিয়ে তুলেছেন। ইউভানিয়ালিনীকে রেখেই এবার সকলকে নিয়ে পার্টিতে মজেছেন শুভশ্রী। দুসন্তানের মা হলেও লাইফে যেন কোনো পরিবর্তনই আসেনি শুভশ্রীর। তিনি এখনও লাইফটাকে আগের মতোই এনজয় করে চলেছেন। একসময় যারা শুভশ্রীকে বলেছেন দুসন্তানের মা হলে সব এনজয় শেষ হয়ে যাবে, এখন যেন শুভশ্রী তাদের বুড়ো আঙুল দেখে এখনও আগের মতো এনজয় করে চলেছেন। তবে সন্তানদের বাসায় রেখে তার এভাবে পার্টি করাটা ভালোভাবে নিচ্ছেন না তার ভক্তরা। এ নিয়ে নেগেটিভ কমেন্টও করে চলেছেন অনেকেই। একজন লিখেছেন, দায়িত্বশীল মা হলে তুমি কিছুতেই পারতে না এত ছোট বাচ্চাকে রেখে এভাবে পার্টি করতে। একজন লিখেছেন, বাচ্চাদের রেখে এভাবে পার্টি করাটা কখনোই গর্বের বিষয় হতে পারে না। তো বন্ধুরা, শুভশ্রী গাঙ্গুলীর এরকম আচরণ আপনি কিভাবে নিচ্ছেন, ভালো নাকি খারাপ? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।